আমি ভিক্ষা করে ফিরিতেছিলে গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম, কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ, আজই শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেন, তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরিতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে, চলিতে রথর ধান্য ছড়াবে দুই ঘরে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেন কালে কিসের লাগে তুমি অপসাদ, আমায় কিছু দাও তো বলে বাড়িয়ে দিলে হাত। মরি একই কথা রাজা ধীরাজ, আমায় দাও গো কিছু, শুনে ক্ষণ কালের তরে রইনি মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা, ঝুলি হতে দিলে তুলে একটি ছোট কোনা। যবে পাত্র খানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে এক কিছু সোনার কোনা দেখি। দিলে নিজারাজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটো নয়ন ধরে। তোমায় কেন দিই আমার সকল শূন্য করে।